স্টুডেন্টস প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর নিউট্রিশন অর্থাৎ পুষ্টিবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ খাদ্য পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে প্রাথমিক ধারণা থেকে বেশ কয়েকটি প্রশ্নোত্তরের পার্ট টু আজকের ভিডিওতে তুলে ধরা হয়েছে এর আগের ভিডিওতে এই অধ্যায়ের পার্ট ওয়ান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোনি তারা প্লেলিস্ট থেকে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিও প্রথমে তোমরা এই অধ্যায়টা টেক্সটবুক থেকে ভালো করে পড়ে নেবে তারপর এই প্রশ্নোত্তরগুলি তৈরি করবে তাহলে দেখবে এই প্রশ্নগুলো তোমাদের কাছে অনেক সহজ হয়ে উঠেছে আজকের প্রশ্নোত্তরগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী পরীক্ষার জন্য সুতরাং এই প্রশ্নোত্তরগুলি তোমরা অতি অবশ্যই মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে কারণ এখান থেকেই তোমরা কমন পাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে এখন আমরা আজকের নির্বাচিত প্রশ্নোত্তরগুলি দেখি আজকে পুষ্টিবিজ্ঞানের পার্ট টু এর প্রথম প্রশ্ন মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম কি মানুষের শক্তি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার ভালো করে মনে রাখবে বেনেডিক্ট রথ ক্যালোরিমিটার নেক্সট ক্যালোরিবিহীন খাদ্যের উদাহরণ দাও ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ক্যালোরিবিহীন খাদ্যের উদাহরণ হচ্ছে ভিটামিন অথবা খনিজ লবণ অথবা জল যে কোনো একটা বললেই হবে নেক্সট তন্তুজাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস কী তন্তুজাতীয় খাদ্যের উৎকৃষ্ট উৎস হলো শাকসবজি চার নম্বর প্রশ্ন দেখো শর্করা জাতীয় খাদ্যের তাপন মূল্য কত শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের তাপন মূল্য হচ্ছে 4.1 কিলো ক্যালোরি নেক্সট ত্বকের ভাঁজ পরিমাপক যন্ত্রটির নাম কি ত্বকের ভাঁজ পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে ক্যালিপার যন্ত্র নেক্সট বিএমআই বলতে কী বোঝো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স তাহলে বিএমআই বলতে বোঝায় কি দেহের উচ্চতা সাপেক্ষে দেহের ওজনকে বিএমআই বা দেহ ভর সূচক বলে আর বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স ইকুয়াল টু WHS² যেখানে W হচ্ছে ওজন কেজিতে প্রকাশ করা হবে আর HS² অর্থাৎ উচ্চতা স্কোয়ার হচ্ছে মিটারে প্রকাশ করা হবে নেক্সট পুষ্টির মান নির্ণয়ে ব্যবহৃত যে কোনো দুটি জৈব রাসায়নিক পরীক্ষার নাম লেখো তাহলে পুষ্টির মান নির্ণয়ে ব্যবহৃত দুটি জৈব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে পরীক্ষার করা হয় পুষ্টির মান নির্ণয়ে ব্যবহৃত দুটি জৈব রাসায়নিক পরীক্ষা হচ্ছে এক হচ্ছে স্টুল টেস্ট আর হচ্ছে ব্লাড গ্লুকোজ টেস্ট নেক্সট পুষ্টির মান নির্ণয়ে সহায়ক যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো দুটি পদ্ধতি হচ্ছে অ্যান্থ্রোপোমেট্রিক ভালো করে মনে রাখবে অ্যান্থ্রোপোমেট্রিক পরিমাপ ও জৈব রাসায়নিক পরীক্ষা নেক্সট স্বাভাবিক পুষ্টি নির্দেশক বিএমআইয়ের মান কত স্বাভাবিক পুষ্টি নির্দেশক বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের মান হচ্ছে 18.5 থেকে 25 নেক্সট প্রশ্ন NNMB এর পুরো কথাটি লেখো এটা খুব ভালো করে মনে রাখবে এটা 11-12 দু জায়গায় তোমাদের কাজে লাগবে NNMB-র পুরো নাম হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং ব্যুরো নেক্সট প্রথম বছরে শিশুর মাথার পরিধির পরিমাপ কত হয় প্রথম বছরে শিশুর মাথার পরিধির পরিমাপ হচ্ছে 45 সেন্টিমিটার নেক্সট আর একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ICMR-এর পুরো নাম কি ICMR হচ্ছে পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ খুব ভালো করে মনে রাখবে এটা 12-এও তোমাদের কাজে লাগবে এবার নেক্সট 13 নম্বর প্রশ্ন 13 নম্বর প্রশ্ন হচ্ছে খাদ্যের শক্তিকে কোন একক দ্বারা পরিমাপ করা হয় খুবই কমন প্রশ্ন এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন খাদ্যের শক্তিকে ক্যালোরি এককে পরিমাপ করা হয় নেক্সট শিশুর ফ্যাট পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে শিশুর ফ্যাট পরিমাপ করা হয় ক্যালিপার যন্ত্রের সাহায্যে নেক্সট
পটাশিয়ামের অভাবে যে রোগটি হয় সেটির নাম কি? পটাশিয়ামের অভাবে যে রোগটি হয় সেটির নাম হচ্ছে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া পটাশিয়ামের অভাবে হয়। নেক্সট, 1 গ্রাম প্রোটিন ও 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ কত? খুব ভালো প্রশ্ন, ভালো করে খেয়াল রাখ, প্রশ্নটা খুব ভালো করে বুঝবে। 1 গ্রাম প্রোটিন ও 1 গ্রাম ফ্যাট মানে দুটো থেকে টোটাল কত শক্তির পরিমাপ? তাহলে 1 গ্রাম প্রোটিন থেকে পাওয়া যায় 4.1 কিলো ক্যালোরি আর 1 গ্রাম ফ্যাট থেকে পাওয়া যায় 9.3 কিলো ক্যালোরি। তাহলে মোট কত হচ্ছে? 13.4 কিলো ক্যালোরি। অতএব 1 গ্রাম প্রোটিন ও 1 গ্রাম ফ্যাট থেকে প্রাপ্ত মোট শক্তির পরিমাণ হচ্ছে 13.4 কিলো ক্যালোরি। নেক্সট, 1 মেগাজুল বলতে কত কিলো ক্যালোরিকে বোঝায়? 1 মেগাজুল বলতে 240 কিলো ক্যালোরিকে বোঝানো হয়। এবার 18 নম্বর প্রশ্ন দেখো, সুষম খাদ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত কত? সুষম খাদ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাটের অনুপাত হচ্ছে 7:1:2। ভালো করে মনে রাখবে। এইবার পরের প্রশ্ন, পুষ্টির মান নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে? পুষ্টির মান নির্ণয় করা হয় ABCD পদ্ধতিতে, অর্থাৎ ABCD পদ্ধতিতে পুষ্টির মান নির্ণয় করা হয়। এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে, টেক্সট বুকটা পড়বে, তারপর এই প্রশ্নগুলো তৈরি করবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় অনেক বেশি সুবিধা হবে, আর এখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে। নেক্সট দেখো, সুস্বাস্থ্যের মূল চাবিকাঠিটা কী? সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি হলো সুষম খাদ্য ও ব্যায়াম। নেক্সট, 21 নম্বর, শিশুদের মাথার মাপ নিতে হয় কত বছর বয়সে? শিশুদের মাথার মাপ নিতে হয় 1 থেকে 3 বছর বয়সে। নেক্সট, ইনফ্যান্টোমিটারের সাহায্যে একটি 1 বছরের কম বয়সী শিশুর কী মাপা হয়? এই ইনফ্যান্টোমিটারের সাহায্যে শিশুর দৈর্ঘ্য মাপা হয়, 1 বছরের কম বয়সী শিশুর দৈর্ঘ্য মাপা হয়। তাহলে আজকে যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এর আগের ভিডিওতে পার্ট 1 দেওয়া হয়েছে, আর সেই পার্ট 1টা তোমরা যারা এখন দেখোনি তারা দেখে নিও। তাহলে স্টুডেন্টস, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে আজকে এখানেই শেষ করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।